আচ্ছা, গ্র্যাভিটি ফর্মের আজকে ছোট ছোট কিছু জিনিস দেখবো। সবার প্রথমে হচ্ছে গ্র্যাভিটি পিডিএফ। পিডিএফটার কাজটা কি? বেসিক্যালি পিডিএফ হচ্ছে তোমার আউটপুটে পিডিএফ যাতে যে কেউ ডাউনলোড করতে পারে। এটা মোটামুটি পপুলার একটা সার্ভিস। যে কোনো ফর্মে কিন্তু আউটপুট দেখা যায়, কিন্তু আউটপুটের পিডিএফ ডাউনলোড করা যায় না, যেটা গ্র্যাভিটি ফর্মে যায়। সো গ্র্যাভিটি ফর্মে এটা মানে অ্যাড অন আছে যেটা ফ্রি, গ্র্যাভিটি পিডিএফ নামে। তো আমাদের সবার প্রথমে যে কোনো ফর্মের আউটপুট ডাউনলোড করার জন্য এই প্লাগইনটা ইনস্টল করতে হবে। প্লাগইনে গেলাম, অ্যাড নিউ। গ্র্যাভিটি পিডিএফ ইনস্টল। এবং অ্যাক্টিভেট, শেষ। যে কোনো একটা ফর্ম তৈরি করার পর সেটিং পিডিএফ এ গিয়ে সবার ফন্ট গুলোকে ডাউনলোড করতে হবে। এটা হচ্ছে গ্র্যাভিটি পিডিএফ এর প্রথম শর্ত। সেটিংস, পিডিএফ, টুলস, ফন্ট। তো যে কোনো একটা ফর্মে যাচ্ছি, ধরা যাক সেটা হচ্ছে গ্র্যাভিটি ফর্মের সাবস্ক্রিপশন ফর্ম। আচ্ছা, মাল্টি স্টেপ। আচ্ছা, কন্ট্যাক্ট ফর্মটা দিলাম। হ্যাঁ, কন্ট্যাক্ট ফর্মের সেটিংস এ যাচ্ছি। আচ্ছা, এখানে একটা ঝামেলা হইতে পারে। গ্র্যাভিটি ফর্ম পিডিএফ ইনস্টলেশনের সময় গ্র্যাভিটি ফর্মের যে ভার্সনটা আছে সেটাকে ডাউনগ্রেড করা লাগতে পারে। ডাউনগ্রেড নাও বাটনে ক্লিক করবা। মানে আমরা যে ভার্সনটা দিচ্ছি সেটার সাথে গ্র্যাভিটি ফর্মের আপডেট ভার্সনটা কাজ করবে না, সেই জন্য প্রিভিয়াস যে ফর্মেট আছে সেখানে গেলাম, মানে প্রিভিয়াস ভার্সনে আপডেট হচ্ছে কিন্তু গ্র্যাভিটি পিডিএফটা। আচ্ছা, এবার কন্ট্যাক্ট ফর্মের সেটিংস থেকে পিডিএফ অপশনটা ওপেন হয়ে গেছে। আচ্ছা, পিডিএফ এ যাওয়ার পর টুলস, ফন্ট, ডাউনলোড অল ফন্ট। এই যে গ্র্যাভিটি ফর্মের সেটিংস এ গেলাম, পিডিএফ, টুলস, ফন্টে দেখো, এখানে হচ্ছে তোমার ইনস্টল কোর ফন্ট। কোর ফন্ট গুলো ইনস্টল করতে হবে, ডাউনলোড কোর ফন্টস, নাহলে সাপোর্ট করবে না। এখানে কিছু ফন্ট সে ইনস্টল করে নিবে। এরপরে যে ফর্মটা বানাবো সেই ফর্মের পিডিএফ সেটিংস এ যাবো। হয়ে গেছে। আচ্ছা, সো পিডিএফ ফর্মে দেখো কোনো গ্র্যাভিটি পিডিএফ ক্রিয়েট করা নাই। অ্যাড নিউ। আচ্ছা, এবার দেখো এখানে কোনটা কোনটা দিবা। সবার প্রথমে ডকে যাচ্ছি। ডকে যাওয়ার পর তোমার ডাউনলোড যেটা হবে, মানে ডাউনলোড হওয়ার সময় কি নামে ডাউনলোড হবে সেটা জানতে চাচ্ছে। ঠিক আছে, এখানে দিলাম হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম। কন্ট্যাক্ট ফর্ম ডাউনলোড, এই নামে পিডিএফ ফাইলটা ডাউনলোড হবে। ঠিক আছে, এরপরে তুমি, আচ্ছা এটা নাম দিছি, তারপর হচ্ছে ফাইল নেম দিতে হবে, তারপর হচ্ছে সেটিং পিডিএফ থেকে টেমপ্লেটে যাবা। টেমপ্লেটে গিয়ে তোমার এখানে দেখো টেমপ্লেট মানে কি, ফর্ম যে পিডিএফটা ডাউনলোড হবে ওখানে চাইলে উপরে লোগো দিতে পারবে। এটা হেডার, মানে ফর্মের ইনপুটের উপরে আমি একটা লোগো দিব ধরা যাক। ঠিক আছে,
আচ্ছা ধরো এই লোগোটা দিলাম, ইনসার্ট, লোগোটা থাকলো। আর ফুটার বটমে যদি কিছু লিখতে চাও, এটা এটা ধরো ফুটারে থাকলো, শেষ। আর কিছু করার দরকার নেই। এরপর অ্যাড পিডিএফ নামে একটা অপশন পাবো, সেখানে ক্লিক করব, পিডিএফটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, সো পিডিএফটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা আবার পিডিএফ এ ক্লিক করব, একটা শর্টকোড পাবো। এই যে শর্টকোডটা কপি করলাম। আচ্ছা, সো এটা আমরা কি মানে কনফার্মেশনে দেখতে চাই না, মানে কেউ ফর্মটা সাবমিট করার পরে এই পিডিএফটা ডাউনলোডের অপশন পাবে, তাই না? সো কনফার্মেশনে দেখতে চাই, কনফার্মেশনে গেলাম, ডিফল্ট যে কনফার্মেশনটা সেটাকে এডিট করলাম। আচ্ছা, এটা টেক্সটে নিয়ে আসলাম, টেক্সটে বাই ডিফল্ট সে তার ডাটাগুলো দেখতে পাবে, অল সাবমিটেড ফিল দেখতে পাবে, তার নিচে পিডিএফ ডাউনলোডের বাটনটা সে দেখতে পাবে। তাহলে প্রথমে সে সমস্ত সাবমিটেড ডাটা দেখতে পাবে, তার নিচে ডাউনলোডের যে বাটনটা আছে সেটা দেখতে পাবে। ঠিক আছে, ডান। এখন আমাদের যে কন্ট্যাক্ট ফর্মটা আছে সেটা আমরা একটা পেজে অ্যাড করি। অ্যাড ফর্ম, ইনসার্ট, কন্ট্যাক্ট ফর্মটা দিয়ে ইনসার্ট করে রাখলাম, এরপরে পাবলিশ করে দিলাম। সো পেজটা ভিউ করতেছি, কন্ট্যাক্ট ফর্ম নাম দিলাম, ইমেল দিলাম, কান্ট্রি বাংলাদেশ, সিটি ঢাকা থাক, ফোন নাম্বার কিছু একটা দিলাম, কোর্স আছে, ডেট পিকারে যে কোনো একটা ডেট দিলাম, নাম দিলাম, এসপি দিলাম, অ্যাবাউট কোর্স। ঠিক আছে, আচ্ছা এবার আমি সাবমিট করলাম, তাহলে আমার সমস্ত সাবমিটেড ডাটাগুলো প্রথমে দেখতে পাবো। দেখো, সবার প্রথমে এই যে নাম দিছে, এটা ইমেল দিছে, এটা সমস্ত সাবমিটেড ডাটা দেখা যাচ্ছে। ঠিক আছে, তার নিচে দেখো ডাউনলোড পিডিএফ নামে একটা অপশন দেখা যাচ্ছে। সো কেউ যদি ডাউনলোড পিডিএফ বাটনে ক্লিক করে, তাহলে কি করবে, একটা পিডিএফ ফাইল ডাউনলোড হবে, এবং সেটা দেখতে কেমন, উপরে দেখো এই যে কোরবান বিডির লোগো যেটা দিছি, আর ফুটারে কোরবান বিডি www.কোরবানবিডি.com যেটা আমি দিছি, এছাড়া মাঝখানে তার ফিল্ডে ডাটাগুলো দেখাচ্ছে, অর্থাৎ তার নাম কি আছে, ইমেল কি আছে, কান্ট্রি কি আছে, সিটি কি আছে। এটা অনেকটা এরকম যে তুমি ধরো ওই যে অ্যাডমিট কার্ড নাও না, একটা ফর্ম সাবমিট করার পর অ্যাডমিট কার্ড ডাউনলোড, বা যারা টিকা দিছো টিকা ফর্ম ডাউনলোড করছো, তো সেখানে যেরকম ডাটাগুলোকে পিডিএফ আকারে ডাউনলোড করার অপশন আছে, এটা অনেকটা এটা এরকম। ঠিক আছে, অর্থাৎ তোমার এক্সিস্টিং ডাটাগুলো এটা পিডিএফ এ কনভার্ট করে দিবে। আচ্ছা, অনেক ক্লায়েন্ট বলতে পারে আমি এটা অ্যাডমিন নোটিফিকেশনেও এটা চাই, অ্যাডমিন নোটিফিকেশনে চাই বলতে তোমার অ্যাডমিনও আসলে ডাউনলোড করতে পারবে এরকম। তখন কি করতে হবে, ওই যে ডিফল্ট অ্যাডমিন নোটিফিকেশন যেটা আছে সেটিংস থেকে নোটিফিকেশন, এই যে অ্যাডমিন নোটিফিকেশন থেকে এডিট করে অ্যাডমিন নোটিফিকেশনের বডিতে, মেইলের বডিতে আমাদের জেনারেল যে সমস্ত ডাটাগুলো আছে ওইটার পাশাপাশি আমরা পিডিএফ এর শর্টকোডটা দিয়ে দিব, তাইলে অ্যাডমিনও ইমেল থেকে ডাউনলোড করে নিতে পারবে। পুরো ব্যাপারটা ক্লিয়ার সবাই?